করোনা ভাইরাস তাড়ানোর জন্য কয়েক হাজার নারী পুজো দিলেন স্থানীয় এক মন্দিরে। শুধু পুজো দেয় নয়, পুজো দিতে যাওয়ার সময় বিনা মাস্কে সামাজিক দূরত্ব ভুলে রীতিমতো শোভাযাত্রা করে মন্দিরে পৌঁছান সবাই। আর এই শোভাযাত্রা থেকে স্থানীয়ভাবে ব্যাপক হারে করোনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। আরো দেখুন রিপোর্টে। করোনা ভাইরাস তাড়াতে গত 3রা মে অদ্ভুত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গুজরাটের আহমেদাবাদের নবপুরার সানন্দ তালুকের গ্রামের হাজারো নারী পুজো দিতে যান স্থানীয় বালিয়াদেব মন্দিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সাউন্ড সিস্টেমে গান বাজছে, পিছনে মাথায় একটি করে কলসি নিয়ে হেঁটে চলেছেন গ্রামের নারীরা। এই পানি ভর্তি কলসি মাথায় নিয়ে গ্রামের শেষ প্রান্তের একটি মন্দিরে পৌঁছান তারা। ঘটনার শেষ এখানেই হয়নি, নারীদের পাশাপাশি গ্রামের কিছু পুরুষকেও দেখা গিয়েছে মন্দিরের চূড়ায় পৌঁছে পানি ঢালতে। তবে সেদিনের এই শোভাযাত্রার কথা প্রথম অবস্থাতেই জানাজানি হয়নি, কেউ উৎসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। এরপর বুধবার তা প্রশাসনের নজরে আসে। করোনা তাড়ানোর এই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছিলেন তাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না নিজেদের মধ্যে ন্যূনতম সামাজিক দূরত্ব, ফলে এলাকায় করোনা সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থল থেকে মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে পঞ্চায়েত প্রধান গাফা ভাই ঠাকুর এই আয়োজন করেছিলেন। গ্রেপ্তার করা হয়েছে গ্রামের পঞ্চায়েত প্রধান গাফা ভাই ঠাকুর সহ 23 জনকে। এক পুলিশ কর্মকর্তা জানান, বালিয়াদেব মন্দিরে পানি ঢাললে করোনা ভাইরাস তাড়ানো যাবে বিশ্বাস করে গ্রামবাসীরা এই ধর্মীয় শোভাযাত্রায় জড়ো হয়েছিলেন। সানন্দ এলাকার উপপুলিশ সুপার কেটি কামারিয়া বলেন, পানির কলসি নিয়ে কয়েক হাজার নারী জড়ো হয়েছিলেন। কামারিয়া আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে করোনা মহামারীর বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গুজরাটে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্যটিতে রাতের কারফিউ জারি করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া 12ই মে পর্যন্ত লকডাউনের মতোই বিধিনিষেধ আরোপ করা হয়েছে 29টি শহরে। এর মধ্যেই ঘটল এমন আজব ঘটনা। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।